এবার যে খবরে চোখ রাখবো, আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল। এবার আবগারি দুর্নীতি মামলায় চার্জশিট দিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবগারি দুর্নীতি মামলায় আপের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে ইডি, আম আদমি পার্টির বিরুদ্ধে চার্জশিট। সেই চার্জশিটে কি উল্লেখ থাকার সম্ভাবনা, কি খবর? ইন্দ্রাণী দাশগুপ্ত খবর নিয়ে ফোনে রয়েছেন, জানবো বিস্তারিত। ইন্দ্রাণী, দেখো মনিমা, আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়াল যেমন গ্রেফতার হয়েছেন, তেমনই বিভিন্ন কোর্টে, ট্রায়াল কোর্টে বা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে একাধিকবার কিন্তু আম আদমি পার্টিকে পার্টির দিকে আঙুল তুলেছে ইডির আইনজীবীরা। এবং আমরা যেটা সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি যে এবার আবগারি দুর্নীতি মামলায় যে চার্জশিট দিতে চলেছে ইডি, সেখানে কিন্তু সম্পূর্ণ আপ দলটিকেই এই চার্জশিটে যুক্ত করতে চলেছে তারা। এবং সম্ভবত না, যথার্থ বলবো যে স্বাধীনতার পর এই প্রথম ভারতের কোন রাজনৈতিক দলকে চার্জশিটে যুক্ত করা হচ্ছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত একাধিক রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে কিন্তু চার্জশিট দাখিল হয়েছে, কিন্তু সম্পূর্ণ কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়নি। এবার এই প্রথম কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে ইডির পক্ষ থেকে চার্জশিট জমা করা হবে আবগারি দুর্নীতি মামলায় বলে আমরা জানতে পাচ্ছি। এবং অবশ্যই এই চার্জশিটে কিন্তু নাম তথ্য রাখতে চলেছে এই সম্পূর্ণ দুর্নীতির মাস্টার মাইন্ড অরবিন্দ কেজরিওয়াল। ধন্যবাদ ইন্দ্রাণী।